সাবন পিস কিনতে পাইলি আগতে কিনবা লাগে পয়সা দিবা লাগে ই মালটো বেয়া প্রো আছে ইয়ে ই মালটো প্রো আছে এম টু বয়া এম ইয়ার কতে নারা এই 20 মিনিট নিলাগে সাবনি মোর থরসা বহুত নিছে নেকি আৰু গাইজ আমি আজি দুটা বছৰৰ অন্তত চাব যাইছোঁ ৰাস মহোৎসৱ আৰু দুটা বছৰতো আপোনালোকে ৰাস চাক চাব নাপালে তো আমিও পোৱা নাই ৰাস হোৱাই নাই গতিকে এইবাৰ ৰাস চাব যাই আছোঁ এইবাৰো হাউলিততো নহ'লে ৰাস নলবাৰীতো নহ'লতো আমি আজি যাইছোঁ বৰপেটা য'ত বৰপেটা নগাঁও আছে ভেল্লা নগাঁও তাতে আমি যাব চাব যাইছোঁ ৰাস ৰাস মহোৎসৱ আৰু এতিয়া বাজিল মোটামুটি 3টাই বাজে তো আমি 4:30 বজাত ওলাই যাম কাৰণ মই ওলোৱা নাই গা চা ধোৱা নাই এতিয়া গা চা ধুম চিধা ওলাম আৰু আজি যাইছোঁ মানে নগাঁও ভেল্লা নগাঁও যিটো এই ভেল্লা ভেল্লা আল্লাহ এলিও যিটো আল্লাহ এলিও ভেল্লাই নেৰা বুলি কয় না তো সিফালৰ চাইডে নগাঁৱত যাই আছোঁ আমি আপাৰ আসাম নগাঁও নহয় তো তাতে ডাঙৰ ৰাস হয় বোলে আৰু আপোনালোককো দেখাম ময়ো চাম কাৰণ বহুত এক্সাইটেড হৈ আছোঁ কাৰণ 2 বছৰ ৰাস চাক একো চোৱা নাই পূজা চূজা তো যাই আছোঁ পূজা এইবাৰ চালোঁ যদিও সিমান এটা ভাল নালাগিল তথাপিও ৰাসটো চাব যাওঁ তাত ডাঙৰ হৈছে বোলে ৰাস কেনেকুৱা কি হৈছে আপোনালোকক দেখাই আছোঁ আমি যাম পৰাগ মই নিহাৰ তো আমি এতিয়া কি কৰোঁ হেল্ল' এভৰিৱান ৱেলকাম বেক টু আৱাৰ ইউটিউব চেনেল আৰু আপোনালোকে চাইছে ৰিপুস ব্লগ তো ব্লগ 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 আমি ডাইৰেক্ট ৰাসত লগ পাম ৰাস মহোৎসৱ আমি নগৰ পাই গ'লোঁ চাওক আগত আপোনালোকে গেট দেখিছে আৰু আমি আহোঁতে আহোঁতে বহুত লেট হৈ গ'ল মানে আন্ধাৰে হৈ গ'ল সেইকাৰণে আপোনালোকক মই মটৰ ব্লগো কৰিব নোৱাৰোঁ তো আমি চিধা চিধি ৰাসতে আহিলোঁ আমি তাৰমানে ওলাওঁতে ওলাই যোৱাৰ পৰা প্ৰায় 4:50 হৈ গৈছে কাৰণ নিহাৰৰো কিবা অলপ কাম আছিল তো সেনেকুৱাকৈ আমাৰ ওলাওঁতে ওলাওঁতে অলপ লেট হৈ গ'ল তো আৰু মোৰো অলপ কাম আছিল সিদিনাখন আপোনালোকে গম নাপায় চাগে মই গুৱাহাটীৰ পৰা ৰিটাৰ্ণ হওঁতে মানে মোৰ বেগখন নলবাৰীত চাহ খাব সময়তে এখন দোকানত এৰি আহিছিলোঁ তো থ্ৰিটি নেক্সট ডে গুৱাহাটী যাওঁতে বেগখন লৈ আহিছিল কিন্তু তাত মোৰ ট্ৰাইপডডাল আছিল চ' মই থ্ৰিটিটাত আৰু ট্ৰাইপডডাল আনিব গ'লোঁ সেনেকৈ সেনেকৈ দেৰি হৈ গ'ল আৰু এয়া চাওক মেইন ৰোডটো হয় যিটো বৰপেটা টাউনৰ পৰা চিধা গুৱাহাটী যোৱা ৰোড আছে আৰু ইয়াতে নগাঁও টাউনতে আপোনালোকৰ এনেকুৱাকৈ ৰাস হয় চাওক ভিতৰত আছে মন্দিৰটো সোমাম আমি আমি যাম ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট নিহাৰতৰ মামাহঁতৰ তাত মানে নিহাৰতৰ মামাহঁতৰ ঘৰ অলপমান আগতে তাত আমি গাড়ী আৰু হেলমেট চেলমেট থৈ গুচি আহিম কাৰণ হেলমেটটো লৈ ঘূৰি ফুৰা বহুত দিগদাৰ তো আমি মামাহঁত নিহাৰতৰ মামাহঁতৰ তাত আমি গোটেইখিনি গাড়ী চাড়ী থৈ আমি আৰু ৰাস চাব আহিম এয়া আমি ৰাসথলীৰ মাজে মাজে যাই আছোঁ মানুহ চানুহ আছে ভালেখিনি মানুহ আছে আৰু হ'ব ৰাতি হ'লে বেছিকৈ মানুহ হ'ব তো আমি ফটাফট তাত আমি বস্তুখিনি থৈ আহোঁ গানুদক তো ৰাস চাব আহিছা বাকী পাপিষ্ঠ মানুহে তোক তোক 3:30 বজাতে ফোন তই তোক 3 বজাতে ফোন কৰি কৈছোঁ মই যে 4:30 বজাত আমি ওলম 4:30 বজাত কিন্তু তথাপিও আমি ওলছোঁৱে 5টাত তাৰে পৰা কি তোৰ সঁচা কথা ঠাণ্ডা বুলি কওঁ আৰু গাইজ আমি এতিয়া চাহ খাম এয়া মামা এই লাইটৰ পোহৰটো পৰি আছে পোহৰ মাৰি দিবা নাংগে তই হে হব তোক মাছ তোক দেখাইছো এতিয়া আমি চাহ খাম চাহ খাই আমি ৰাস চাব যাম থিয়েটাৰো আছে গাইজ আপোনালোকে থিয়েটাৰো চাই আহিব পাৰে থিয়েটাৰ ভাগ্যদেৱী মহালয়া আছে আৰু এইখন মেইন গেটখন হয় আপোনালোকে চাওক এইখন মেইন গেটখন তো আমি ইফালেদি নুসুমাওঁ সিফালেদি যাম পিছফালেদি ঘূৰিম আইফিল টাৱাৰ চাওক মজা লাগছে না গেটখন তো ধুনীয়া হৈছে গেটখন আৰু বাকী আপোনালোকক দেখাই আছোঁ নগাঁৱৰ ৰাস কেনেকুৱা কি আছে ময়ো ফাৰ্ষ্ট আহিছোঁ এইবাৰ আগতে নগাঁৱৰ ৰাস আহি চাব আহিব চাব অহা নাছিলোঁ এইবাৰ ফাৰ্ষ্ট আহিলোঁ হাউলিতে যোৱা পৰে বেছিভাগ তো এইবাৰ দেখাই আছোঁ কি কি আছে ইয়াত ৱেটিং আপোনালোকে গোটেই ভিডিঅ'টো চাওক ক্ষমা কৰিব আপোনালোকক সেইখন মেইন গেট বুলি কৈছিলোঁ কিন্তু আচলতে এইখনে মেইন গেট হয় মই গম পোৱা নাছিলোঁ তো আমি মেইন গেটতে প্ৰৱেশ কৰিলোঁ এতিয়া ভিতৰত চাওক মানুহ আৰু চাওক গাইজ এইটো নিউটন একাডেমীৰ ছায়েন্স অফ নিউটন একাডেমীৰ ষ্টুডেণ্টে নগাঁৱৰ বনাইছে চাওক ইছৰোৰ মিছাইল বনাইছে এইটো কি ধুনীয়া বনাইছে ন বঢ়িয়া লাগিছে একদম মজা আৰু এনেকুৱা ভাল বস্তু যাতে বনায় তেওঁলোকে আৰু সৰুকালৰ কথা মনত পৰে এয়া আমাৰ সৰুকালৰ টেপটো আৰু আপোনালোকক ৰাস মন্দিৰৰ মূৰ্তিবিলাক এতিয়া ভালকৈ দেখাই আছোঁ
ৰাতখনৰ নগৰ সমস্ত মানে যিমান ঠাইখিনি আছে সব কেমেৰাৰে মানে আবৃত কৰি মানে এই পৰ্দাখনত দেখাই আছে ইয়াত। তো আপোনালোকক অলপ এটা সৰু ক্লিপ দেখাই দিছোঁ। তো ৰাসৰ গোটেই ভিউটো আপোনাক এই সৰু পৰ্দাখনত কভাৰ কৰি দেখাই দিছে আপোনালোকক। আমি বাণিজ্য মেলার ফালে সুমাই আহিলো আর ইয়াত মানুহ চাওক না, একদম ভিড়, একদম কি কব চাওক, একদম মানুহ তার পকা হেন গেছে, তারমানে খোঁজ দিব জায়গা নেই এনেকা মানুহ। কিন্তু তথাপি হাউলি রাখর সমান মানুহ হওয়া নাই দিয়কচোন, তা হাউলি রাখ আর হাউলি রাখে, গতি হাউলি রাখর লগত তুলনা করে তারমানে। কিন্তু তথাপিও মানে বহুত মানুহ হয়েছে, কি কম, মানে চাওক আপনাদের নিজে চাওক কি মানুহ আছে। আর ইয়াত বিভিন্ন ধরনের সরু সরু খেল আছে, আপনাদের যিমান পারো দেখাব ট্রাই করিম। কিন্তু হাউলি রাখর দরে ইমান ডাঙর সেরকি টেরকি ইয়াত নাহে, কারণ জায়গা কম যেহেতু। আর বাকি এনে সরু সুরা খেল আছে আপনাদের দেখাইছো। আমি এটা ফুটবল সুমাম, এই আগত একটা টায়ার আছে, তো টায়ারট ফুটবলটো সুমাব লাগে, ট্রাই করো পারো না নো চাওক আপনাদের। টায়ারটো বহুত সরু হয়, ইমান ইজি নহব সাগে, তথাপিও ট্রাই করো। আর মানুষ একদম ভিড় লাগি আছে সবে, একদম আপনার নল্লু দিয়ক রাইজ, নল্লু 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 উপায় নাই আর নল্লু। এই সরু সরু কণমানিকটাক চাওছুন কি ফুর্তি পাইছে ইহতে, কিনে এটা মজা না, ইমান ফুর্তি করে আছে ইহতে চাওক না, কি ধুনিয়া করে পিছলি চাব দে, এই হাক চাই, এই হাক, এই হাক, এই সি বেটাই গ্রিপ থাকাকে তারা মানে যেকেটাত ফিতা লগোয়া আছে, বেল লগোয়া আছে, সেইকেটাত আহিব খোঁজে ইফালে দি, মানে সেইকেইটা দি উঠি এইকেইটা দি নামিবই চাকে, চাওক চাওক, এই ভয় করে অলপ অলপ ভয় করে বহুত নিছে নেকি, এক বছর সাবন নি গেল নীলাকে লিমিট ধরে দিব লাগবে, নহলে ভাই ডিনার প্লেট শেষ করে ফেলবো, লিমিট ধরবা লাগবো ভাই, একদম লুটি ফেললা, কি কবি আর কি পিস আনছে ভাই, সাবন ভাই 10 টাকা 30 পিস সাবন, সে কি কবি আর তোমার একদম লুটি ফেলছে, বিজনেস মারি ফেলবে না একদম, বড়িয়া বড়িয়া। এবার কই দি একবার ভাই, একো নাই, একো নাই, আই লাভ ইউ 100 না, একবার কই দি এই তো গাইজ M416 নাকি চাকছো, M4 হেন পাইছো মই, হই হই M416 এইটো পূজা রাখ বলে কলি আর জিলাপিটোয় মেইন দিয়ক, আর আপনার কিনি খাওয়া বানুলে আপনার দেখাইছো দিয়ক, আর খাও ফিলটো লই লোক, আর খাও খাওক দিয়ক দিয়ক, খাও খাওক খাওক, ময়ও খাও এখান মেন ফিলটো লোক, আর আপনার খাওয়াতো দিয়ক দিয়ক।
গাইজ ইয়াতে থিয়েটাৰ চলি আছে, তো থিয়েটাৰো চলে ইয়াতে, আমি ইয়াতে থিয়েটাৰৰ চাব যাওঁ, থিয়েটাৰ নাচাওঁ, এনে দেখাই আছোঁ আপোনালোকক থিয়েটাৰ হৈ আছে, তো আমি গোটেইকেইটা যাই আছোঁ। আর ইয়াতে ভাগ্যদেবী থিয়েটার চলি আছে, আর আপনাদের যদি ভাগ্যদেবী থিয়েটার চাব খোঁজে তো আপনাদের ইয়াতে বহুত খেলা ধেলাও চলি আছে, ইয়াত খোলা নাটকও চলি আছে, আপনার দুটামান ক্লিপ দেখাই দিছো চাওক। ইয়াতে নাটক চাটক চলি আছে বহুত, আমি নাটক নাচাওঁ কারণ বহুত লেট হয়েছে অলরেডি, 10টা বাজিল, তো দূরও হয় যেহেতু আর রাতে রাস্তাটা যেহেতু ইমান ভালো নয়, গতি আমি সোনকাল যাব লাগবে ইয়ারপর। আর রাস ইয়াতে 9 দিন হয়েছে এইবার, আর লাস্টর দিনা ফাংশন আছে, তো 25 তারিখে শেষ হবো, আপনাদের আহে যদি চাব আহবেন, ভাল হয়েছে, মানে এনেকা রাস আমার এবার ইয়াত কাকত কত হওয়া নাই, যেহেতু হাউলিতে হওয়া নাই, নলবারীতে হওয়া নাই, তো নগাঁওতে এইবার আহিল, ভাল লাগিল রাস্তায়, দুটা বছরের অন্তর মানে রাস তো চালো, তো ভাল লাগিল বহুত, আর আপনার দেখাব চেষ্টা করলো, বাকি যাও এটা বহুত রাতে হল, তো যদি আপনার ভিডিওটা ভাল লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিব, তো আজিলে বাই।